আসসালামু আলাইকুম সো আমাদের এই লেকচারটা হচ্ছে মার্কসের বিভিন্ন ধরনের এক্সারসাইজ নিয়ে সো আমরা যদি প্রথমে এই জিনিসটা চিন্তা করি আমার যে কোশ্চেনটা দেওয়া হচ্ছে ইমপ্লিমেন্ট অ্যান্ড এইট ইন্টু ওয়ান মার্কস ইউজিং ফোর ইন্টু ওয়ান মার্কস অ্যান্ড টু ইন্টু ওয়ান মার্কস অর্থাৎ এই দুই ধরনের মার্কস ইউজ করে আমাকে এইট ইন্টু ওয়ান মার্কস বানাতে বলেছে সো এই জিনিসটা আসলে কীভাবে করা যেতে পারে আমরা নর্মালি এইট ইন্টু মার্কসের সিনারিও একটা চেঞ্জ একটু চিন্তা করি সিম্পল সিম্পল এইট ইন্টু ওয়ান মার্কস এই জিনিসটা দেখতে কেমন হয় সো একটা সিম্পল এইট ইন্টু ওয়ান মার্কস দেখতে কেমন হয় সেই জিনিসটা আমরা দেখি সো এইট ইন্টু ওয়ান মার্কস মানে হচ্ছে আমার আটটা ইনপুট সো এইট ইনপুটস আর আটটা ইনপুট থাকবে এবং হচ্ছে একটাই আউটপুট থাকবে ওয়ান আউটপুট আর যেহেতু মার্কস ইউজ করছি আমরা সো মার্কসের ক্ষেত্রে কিন্তু আমার সিলেকশন লাইন থাকে কতগুলো তো আটটা ইনপুট মানে হচ্ছে আমার তিনটা সিলেকশন লাইন থাকবে সো এস টু এস ওয়ান এস জিরো দিজ আর মাই সিলেকশন লাইনস সো মার্কসের ক্ষেত্রে কিন্তু ইনপুট আর সিলেকশন লাইনের ইনপুট আর সিলেকশন লাইনের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে ইনপুট যদি টু টু দি পাওয়ার এন সংখ্যক হয় সিলেকশন লাইন হবে এন সংখ্যক সো এখানে ইনপুট ছিল আটটা সো দ্যার্স ওই সিলেকশন লাইন হয়েছে তিনটা ইনপুট যদি চারটা থাকতো সিলেকশন লাইন হতো দুটা সো এটা হচ্ছে একটা সিম্পল এইট ইন টু ওয়ান মার্কস এখন এই মার্কসটাই আমাকে ডিজাইন করতে বলেছে ইউজিং ফোর ইন্টু ওয়ান অ্যান্ড টু ইন্টু ওয়ান সো এই জিনিসটা কীভাবে করা যায় সেটাই হচ্ছে এখন আমরা টেস্ট করব ওকে তো এইট ইন্টু ওয়ান মার্কস যদি আমরা বানাতে চাই তাহলে আমরা দেখলাম যে আমাদের আসলে আটটা ইনপুট লাগছে একটাই আউটপুট এবং তিনটা সিলেকশন লাইন লাগবে রাইট আটটা ইনপুট একটা আউটপুট এবং তিনটা সিলেকশন লাইন লাগবে সো আমরা এই জিনিসটা যদি জানি এখন হচ্ছে আমরা ফোর ইন্টু ওয়ান মার্কস আর টু ইন্টু ওয়ান মার্ক্স ইউজ করে এই জিনিসটা বানাবো সো ফার্স্টে আমার চিন্তা করতে হবে যে জিনিসটা কীভাবে বানালে আসলে আমার আটটা ইনপুট হচ্ছে এখানে আসে সো আমি যদি দুইটা ফোর ইন্টু ওয়ান মার্কস আমি ইউজ করি তাহলে দেখা যাক সিনেরটা কী হয় জিনিসটা যে কোনোভাবে আসলে বানানো যেতে পারে সো আমি একটা পসিবল ওয়ে আগে দেখাচ্ছি তারপর আমরা আরেকটা একটা ডিফারেন্ট ওয়ে ট্রাই করব সো ওয়ান পসিবল ওয়ে হচ্ছে যদি আমরা এখানে

সো এই ক্ষেত্রে আমার এখানে চারটা ইনপুট আর এখানে চারটা ইনপুট টোটাল আটটা ইনপুট পেয়ে গেলাম এখানে কিন্তু আমরা কোনো শর্ট করবো না জিনিসগুলোকে আলাদা আলাদাই কনসিডার করবো সো আমরা আটটা ইনপুট পেয়ে গেলাম সেগুলোকে আমি একটু লিখে দিচ্ছি যে আই জিরো আই ওয়ান অ্যান্ড আই টু অ্যান্ড আই থ্রি আই ফোর আই ফাইভ আই সিক্স অ্যান্ড আই সেভেন সো আমি হচ্ছে টোটাল আটটা ইনপুট এখানে পেলাম আর আউটপুট কিন্তু প্রথম ফোর ইন্টু মার্ক্স থেকে আমার আউটপুট আসছে একটা সেকেন্ড ফোর ইন্টু মার্ক্স থেকে আউটপুট আসছে আরেকটা সো আমার আটটা ইনপুট আমি পেয়েছি কিন্তু একটা আউটপুট কিন্তু পাইনি আমার কিন্তু দুইটা আউটপুট লাগছে বের হচ্ছে এখানে আর সিলেকশন লাইনটা যদি আমরা চিন্তা করি সিলেকশন লাইনটাও আমরা এখনও বসাইনি সো সিলেকশন লাইন যদি আমরা বসাইও বসানোর ক্ষেত্রেও এখানে কিন্তু যেহেতু ফোর ইন্টু ওয়ান মার্কস এখানে আমরা আসলে দুইটা সিলেক্টর পাবো এখানে দুইটা সো সিলেক্টরগুলো হচ্ছে শর্ট করে দিতে হয় অলরেডি একই লেভেলের মার্কসগুলোর ক্ষেত্রে সিলেক্টরগুলোকে শর্ট করে দিতে হয় আমরা ওই জায়গাটায় পরে আসছি আমরা আগে আউটপুটের ব্যাপারটা চিন্তা করি সো আমরা এখানে দুইটা আলাদা আলাদা আউটপুট বের হয়েছে সো হাউ ক্যান ওই মার্চ দেম ইন্টু ওয়ান আউটপুট বিকজ আমার কিন্তু আলটিমেটলি একটা আউটপুট দরকার সো আমার যেহেতু টু ইন্টু ওয়ান মার্কস ইউজ করার স্বাধীনতা দেওয়া হয়েছে সো আমি এখানে যদি হচ্ছে একটা টু ইন্টু ওয়ান মার্কস যদি আমি ইউজ করি তাহলে একটা টু ইন্টু ওয়ান মার্ক্স ইউস করলে আমি হচ্ছে এখানে ফার্স্টের মার্কসটার থেকে আমার যে আউটপুটটা আসলো ফোর ফার্স্ট ফোর ইন্টু ওয়ান মার্কস থেকে আউটপুট যেটা আসলো সেটা নিয়ে আমি টু ইন্টু ওয়ানের একটা ইনপুটে দিলাম সেকেন্ড ফোর ইন্টু ওয়ান মার্কস থেকে যে আউটপুটটা আসলো সেটা নিয়ে আরেকটা টু ইন সেটা নিয়ে হচ্ছে আরেকটা ইনপুটে দিলাম তাহলে টু ইন্টু ওয়ান মার্ক্স যেহেতু দুইটা ইনপুট থাকবে সুন্দরভাবে দুইটা ইনপুট সেট হয়ে গেল আর এখান থেকে ফাইনালি আমার আউটপুট আসছে মাত্র একটা সো আমার আটটা ইনপুট ডান এবং একটা আউটপুটও কিন্তু ডান আটটা ইনপুট ডান এবং হচ্ছে একটা আউটপুট ডান সো আমার বাকি কাজ কিন্তু শুধুমাত্র যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে আমার তিনটা সিলেকশন লাইন বসানো হচ্ছে বাকি এখন আমরা জানি যে একটা টু ইন্টু ওয়ান মার্ক্সের ক্ষেত্রে সিলেকশন লাইন থাকবে একটা ফোর ইন্টু ওয়ান মার্ক্সের ক্ষেত্রে সিলেকশন লাইন থাকে দুইটা সো আমরা টু আমরা এখানে সিলেক্টরগুলো বসানোর নিয়মটা কি জিনিসটা খুব ইম্পর্টেন্ট সিলেক্টরগুলো বসানোর নিয়মটা বুঝতে হবে আমার যে তিনটা সিলেক্টর থাকে তাহলে সিলেক্টরগুলো হবে এস টু এস ওয়ান এস জিরো এখানে আমাদের যেভাবে চিন্তা করতে হবে সব সময় বড় নাম্বারটা যেটা থাকবে অর্থাৎ এই ক্ষেত্রে এস টু সেটাকে ধরতে হবে হচ্ছে এম এস আর ছোটোটা যেটা থাকবে সেটাকে আমরা ধরবো হচ্ছে এলএসবি এম এস বিজ অ্যান্ড এলএসবি আর অলওয়েজ ইম্পর্ট্যান্ট ইন ডিজিটাল লজিক ডিজাইন সো এস টু এস ওয়ান এস জিরো এরকম যদি থাকে বড়ো নাম্বারটা যেটা সেটাকে ধরতে হবে এম আর ছোটো নাম্বারটা যেটা সেটাকে ধরতে হবে হচ্ছে এলএসবি সো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে চিত্রটা আমরা ড্র করবো সেটা সবার রাইট সাইডের একদম সবার রাইট সাইডের যে মার্কসটা থাকবে সেখান থেকে সিলেক্টরটা দেওয়া স্টার্ট করতে হবে সবার রাইট সাইডে এখানে যে মার্কসটা আছে সেটা হচ্ছে দিস ওয়ান এই মার্কসটা হচ্ছে সবার রাইট সাইডে আছে এখানে সো এখান থেকে হচ্ছে আমরা সিলেক্টরটা দেওয়া স্টার্ট করব রাইট সো এই মার্কসটা হচ্ছে সবার রাইটে ছিল সো এই মার্ক্সটার থেকে আমরা হচ্ছে সিলেক্টরটা দেওয়া শুরু করবো সো সিলেক্টরটা এখন আমরা কোনখান থেকে শুরু করব। ডেফিনেটলি আমরা হচ্ছে এমএসবি সাইট থেকে শুরু করব সো এখানে আমরা যে সিলেক্টরটা দিব সেটার ভ্যালুটা হবে হচ্ছে এস সো আমাদের এখানে বেশ কিছু কন্ডিশন আছে একটা হচ্ছে সিলেক্টর যতগুলা থাকবে এর মধ্যে সবার বড় যে নাম্বারটা থাকবে লাইক এস টু এস ওয়ান এস জিরো এরকম যদি থাকে দেন এস হচ্ছে বড়ো সো ওইটাকে ধরবো হচ্ছে এমএসবি এন্ড সেকেন্ড কথা হচ্ছে আমরা যখন মার্ক্স সিলেক্টরগুলো বসাবো এম এসবির সাইড থেকে হচ্ছে আমরা বসানোটা শুরু করবো সো এস থেকে বসা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে এস টুকে বসানো আর সো দেন অ্যানাদার থিং হচ্ছে যে আমরা কোন মার্কসটায় বসাবো এখানে তো বেশ অনেকগুলো মার্কস আছে কোন মার্কসটায় বসাবো এই একটা লেভেল এই একটা লেভেল সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে সবার রাইট সাইডে সবার রাইট সাইডে যে মার্কসটা থাকবে সেই মার্কসটাতে হচ্ছে MSB এসবির সাইড থেকে আরেকবার বলছি এই ধরনের চিত্রে সবার রাইট সাইডে যে মার্কসটা থাকবে সেই মার্কস থেকে শুরু করে এম সাইড থেকে শুরু করে সিলেক্টরগুলো বসাতে হবে এখানে সবার রাইট সাইডে যে মার্কসটা আছে সেখানে হচ্ছে টু টু ইন্টু ওয়ান মার্কস তার মানে এটার ক্ষেত্রে আমার সিলেক্টর লাগবে হচ্ছে একটা যেহেতু ইনপুট দুইটা সো ওই একটা সিলেক্টর ওই এমএসবির যে সিলেক্টরটা এস টু সেটা হচ্ছে আমি এখানে বসালাম সো এস টু হচ্ছে আমার ডান বাদ আছে হচ্ছে এস ওয়ান আর এস এবার তারপরে আমি এদিকে যখন আসবো তখন এখানে এই লেভেলে যে দুইটা মার্কস আছে একই লেভেলে যে মার্কসগুলো থাকবে সেই মার্কসগুলোর সিলেক্টরগুলো কিন্তু শর্ট করা থাকবে অলরাইট একই লেভেলে যে মার্কসগুলো থাকবে সেই মার্কসগুলোর সিলেক্টরগুলো কিন্তু আসলে শর্ট অবস্থায় থাকে সো এখানে এখানে যে মার্কসগুলো আছে আসলে সো এই মার্কসগুলোর ক্ষেত্রে আমরা এস ওয়ান আর এস জিরো বসাবো ডেফিনেটলি সো এখানে চারটা ইনপুট আছে সো আমার দুইটা করে সিলেক্টর হবে দার্স আমি দুইটা করে দাগ দিয়েছি এখন হচ্ছে এস ওয়ান আর এস জিরো যে বসাবো এস ওয়ান আগে বসাবো নাকি এস জিরো আগে বসাবো অ্যাজ ইউজুয়াল এম এস বি র সাইড থেকে শুরু করতে হবে অলরাইট এম এস বি থেকে হচ্ছে আমরা যাবো সো এস টু আমার অলরেডি ডান সো এখন হচ্ছে আমি এস ওয়ান বসাবো এবং এস ওয়ানটা অবশ্যই এই লেফট সাইড থেকে এখান থেকে শুরু করবো সো এস ওয়ান তারপর বসাবো হচ্ছে এস জিরো এক্ষেত্রেও সেম এস ওয়ান অ্যান্ড এস জিরো এটা কিন্তু এরকম ভাবার কারণ নাই যে এখানে এস ওয়ান জিরো আর এখানে এস ওয়ান এস জিরো আলাদা এখানে কিন্তু কনসেপ্ট হচ্ছে এরকম যে এই মার্ক্সের সিলেক্টরগুলো আর এই মার্ক্সের সিলেক্টরগুলো একটা একটার সাথে শর্ট করা রাইট এখানে কনসেপ্টটা কিন্তু এরকম যে এই দুইটা হচ্ছে এই দুইটা মার্ক্সের সিলেক্টরগুলা কিন্তু আসলে শর্ট অবস্থায় আছে আমি এখানে শর্টটা দেখাচ্ছি না বাট এগুলো কিন্তু শর্ট অবস্থায় আছে আসলে এই জন্যই ভ্যালুগুলো সেম সো আমাদের কি একবার রিভিউ করছি যে আমার যদি তিনটা সিলেকশন লাইন থাকে টোটাল দেন আমি কোনটাতে কিভাবে দিব সবার রাইট সাইডে যে মার্কসটা থাকবে সেই মার্কসে এম এস সাইড থেকে সিলেক্টরটা দেওয়া স্টার্ট করবো এখানে এম ছিল এস টু আর এম ধরতে হবে সব থেকে বড়ো যে নাম্বারটা থাকবে এস ওয়ান এস টু এস থ্রি এরকম বড় যে নাম্বারটা থাকবে সো এখানে সবার বড়ো হচ্ছে এস টু সো এটা আমার এমএসবি সো সবার রাইট সাইডে যে মার্কসটা আছে সেখান থেকে এম সাইট সাইড থেকে হচ্ছে সিলেক্টরটা দেওয়া স্টার্ট করলাম এস টু দেন তার লেভেলে যে মার্কসগুলো আছে এই মার্কসগুলোর ক্ষেত্রে আমি যখন সিলেক্টার বসাবো এখানে ফোর ইনটু ওয়ান মার্কস সো আমার দুইটা সিলেক্টার হবে দুইটা সিলেক্টার এস ওয়ান আর এস জিরো অ্যাজ ইউজুয়াল MSB এস থেকে শুরু করতে হবে সো আগে এস বসাতে হবে অর্থাৎ লেফট সাইডে এস ওয়ান রাইট সাইডে এস এখানেও লেফট সাইডে এস রাইট সাইডে এস এই সিলেক্টরগুলো বেসিক্যালি একটা একটা সাথে শর্ট করা সো মেক শিওর যে আমরা হচ্ছে MSB সাইট থেকে শুরু করছি অনেক সময় প্রশ্নে বলা থাকতে পারে যে MSB আসলে কোনটা সেক্ষেত্রে আমরা ওইটা দিয়েই শুরু করব। করবো সব সময় বড় যেটা থাকবে সেই নাম্বারটাকে আমি MSB ধরে হচ্ছে স্টার্ট করবো অলরাইট সো কোয়েশ্চেন যে হ্যাঁ এখানে এস জিরোকে কি আমি এম এস বি আর এস টুকে কি এলএসবি ধরতে পারতাম কি না যদি প্রশ্ন ওইরকম বলা থাকতো তাহলে ধরা যেত আদারওয়াইজ প্রশ্ন যদি বলা না থাকে অলওয়েস কনসিডার দ্য বিগার নাম্বার অ্যাজ ইউর এম এস বি রাইট অলওয়েস কনসিডার দ্য বিগার নাম্বার অ্যাজ ইউর এম সো দ্যাটস ওই আমরা এখানে এস কে এম এস বি ধরেছি এস জিরোকে এলএসবি ধরেছি অলরাইট সো এভাবে হচ্ছে আমরা একটা এইট ইনটু ওয়ান মার্কস ইউজিং ফোর ইন্টু ওয়ান মার্কস অ্যান্ড টু ইন্টু ওয়ান মার্কস দিয়ে সলভ করতে পারি এটা হচ্ছে আমাদের মেথড ওয়ান আমরা বলতে পারি রাইট মেথড ওয়ান সো আমরা একটু টেস্ট করে দেখব যে এই পদ্ধতিতে আসলে কীভাবে জিনিসটা কাজ করে সো কনসিডার যে আমরা হচ্ছে এখানে এক্সপেক্টেড আউটপুটটা একটু লিখি সো আমার এক্সপেক্টেড আউটপুট সো সাপোজ আমি আউটপুটে পেতে চাচ্ছি আই টু সাপোজ রাইট আই টু হচ্ছে আমি পেতে চাচ্ছি সো আই টু পেতে চাইলে জিনিসটা আসলে কীভাবে কাজ করে লেটস চেক দ্যাট আউট সো আই টু আই টু মানে হচ্ছে আমার আসলে 2 এর বাইনারিটা জানতে হবে 2 এর বাইনারি কিন্তু জিরো জিরো ওয়ান হানড্রেড সো সরি একটু ভুল রেখেছি আই টু এখানে যেহেতু তিন বিট নিয়ে আমরা কাজ করছি তিনটা সিলেক্টর সো আই এর বাইনারি তিন বিটের ক্ষেত্রে কিন্তু আসলে জিরো ওয়ান জিরো অর্থাৎ টুয়ের বাইনারিটা আর কি সো আমাদের যেহেতু তিনটা সিলেক্টর আমি এখানে সিলেক্টরগুলো আরেকবার লিখছি এস টু এস ওয়ান এস জিরো সো আমার ভ্যালুটা হচ্ছে জিরো ওয়ান জিরো এটা কিন্তু আসলে টু এর বাইনারি সো আমি এই ভ্যালুটা দিয়ে আসলে টেস্ট করে দেখি যে জিনিসটা আসলে কিভাবে কাজ করে সো আমি এস টু এস ওয়ান এস এখানে ভ্যালুটা লিখেছি জিরো ওয়ান জিরো সো শুরুতে আমরা যখন লেফট সাইড থেকে যখন শুরু করব এস ওয়ান আছে এখানে সো এস ওয়ানের ভ্যালুটা আমি দিচ্ছি ওয়ান অ্যান্ড এস জিরোতে ভ্যালুটা দিচ্ছি জিরো দিস চার্ট সো এস টু এস সো এখানে শুরুতে এস আর এস আছে সো ওয়ান এখানে বসাচ্ছি এখানেও কিন্তু ওয়ান আর জিরো বসানো হচ্ছে অলরাইট যেহেতু এগুলো শর্ট করা সো এখানে যখন ওয়ান আর জিরো বসানো হচ্ছে ওয়ান মানে ওয়ান জিরো মানে কিন্তু আসলে হচ্ছে টু সো ওয়ান জিরো মানে যেহেতু টু সো এখান থেকে আমি জিরো ওয়ান টু এখান থেকে যে ভ্যালুটা আমি আউটপুটে পাচ্ছি সেটা কিন্তু আসলে আই টু রাইট তেমনি আবার এখানে যখন ওয়ান জিরো বসাচ্ছি এখান থেকে যে ভ্যালুগুলো পাচ্ছি এটাকে যদি এটাকে যদি আমি ইন্ডিভিজুয়ালি অর্থাৎ আলাদা একটা মার্কস যদি চিন্তা করি জাস্ট এগুলোর সাথে কানেক্টেড না আলাদা একটা মার্কস চিন্তা করি তাহলে কিন্তু এটা বেসিক্যালি জিনিসটা এরকম যে এটা জিরো নাম্বার ইনপুট এটা এক নাম্বার এটা দুই নাম্বার অ্যান্ড এটা তিন নাম্বার সো ওয়ান জিরো দিলে এই যে দুই নাম্বার ইনপুট যেটা সেটা কাজ করবে তার মানে দুই নাম্বার ইনপুটটা হচ্ছে এখানে আসলে আই সিক্স তার মানে এখান থেকে আমি পাচ্ছি কিন্তু আই সিক্স অলরেড সো আমি যখন এস ওয়ান এ জিরোতে ওয়ান জিরো দিচ্ছি প্রথম মার্কস থেকে আমি পাচ্ছি আই সেকেন্ড মার্কস থেকে ওয়ান জিরো দেওয়ার কারণে জিরো ওয়ান টু সো দুই নাম্বার যেটা আসলে আই সেটার আউটপুটটা পেলাম ফাইন সো এবার হচ্ছে আমরা এখানে তাহলে আই টু আর আই সিক্স পাচ্ছি এই আই টু আর আই সিক্স গিয়ে আবার হচ্ছে এই টু ইন্টু ওয়ান মার্কসের এখানে যাচ্ছে সো আই টু অ্যান্ড আই সিক্স অলরেট সো এবার এস টুতে ভ্যালুটা কত এস টুতেও কিন্তু ভ্যালুটা হচ্ছে জিরো সো এস টুতে যদি জিরো ভ্যালু দেওয়া হয় তাহলে দেখা যাক কী হয় এটা কিন্তু একটা টু ইন্টু ওয়ান মার্কস সো এখানে আমরা যদি জিরো দিই তাহলে এখানে লাইনই আছে দুইটা এটা আমার জিরো নাম্বার লাইন এন্ড এটা এক নাম্বার লাইন সো আমি একটু এটা অন্য কালারের মার্কার দিয়ে লিখে দিচ্ছি এটা আমার জিরো নাম্বার লাইন এটা হচ্ছে এক নাম্বার লাইন সো আমি যখন এখানে এস টু এর ভ্যালুটা জিরো দিচ্ছি আমার ডেফিনেটলি জিরো নাম্বার লাইনটা কাজ করবে সো জিরো নাম্বার লাইনটা যদি কাজ করে তার মানে আমি আউটপুটে কিন্তু পাবো আই টু যেহেতু আমি এখানে সিলেক্টরে জিরো দিয়েছি সো আমার জিরো নাম্বার লাইনটা কাজ করবে জিরো নাম্বার লাইনে ভ্যালু আছে আই টু দেখশোই আমি আউটপুটে আই টু পেয়ে গেলাম সো এভাবে কিন্তু খুব ইজিলি আমরা আসলে একটা এইট ইনটু ওয়ান মার্কস উইথ দ্য হেল্প অফ ফোর ইনটু ওয়ান অ্যান্ড টু ইনটু ওয়ান মার্কস দিয়ে খুব ইজিলি আসলে ইমপ্লিমেন্ট করে ফেললাম